পকেট টাকাটা আমি বাংলাদেশে আবার ব্যাক করতে পারবো? সো এই কোশ্চেনটা আসলে খুবই কমন কোশ্চেন এবং এটা আসলে মানে জাতির কাছে সবচেয়ে বড় কোশ্চেন। সো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা বানানো। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটা আসলে অনেকেরই প্রশ্ন এবং এটা খুবই কমন প্রশ্ন যে আমি প্রায় 10 লাখ টাকা ব্লক করে আসতেছি বাংলাদেশে থেকে জার্মানিতে, আমি কি ব্লকের টাকাটা আমি বাংলাদেশে আবার ব্যাক করতে পারবো? সো এই কোশ্চেনটা আসলে খুবই কমন কোশ্চেন এবং এটা আসলে মানে জাতির কাছে সবচেয়ে বড় কোশ্চেন। সো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা বানানো। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে আপনাদের অ্যান্সারগুলো খুঁজে পাবেন। সো মূলত যেটা আপনি ব্লকের টাকাটা যেটা আপনি বাংলাদেশ থেকে ব্লক করে আসবেন 10,000 ইউরো, 10,500 ইউরো, প্রায় 10 লাখ টাকা বাংলাদেশের। সো আপনি ব্লক করে আসার পর, আপনি কিন্তু জার্মানিতে আসার পর পরই আপনার ব্লক অ্যাকাউন্টটা যখন আনব্লক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 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 টাকাটা ঢুকতে শুরু করবে। সো আলটিমেটলি আপনার এই টাকাটা কিন্তু জার্মান গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছে না, আপনার টাকাটা কিন্তু আপনারই থাকতেছে। সো এটা ভাবার কোনো রিজন নাই যে আপনার টাকাটা ব্লক করতেছেন মানে টাকাটা ব্লক হয়ে গেল, এই টাকা আপনি আর কখনও ফেরত পাবেন না বা এই টাকাটা আপনি আর কখন আপনার হাতে পাবেন না, তা কিন্তু নয়। আপনি জার্মানিতে আসার পরপরই আপনার পরপরই এবং সাথে সাথে আপনি জার্মানিতে আসার সাথে সাথে আপনি আনব্লক করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। জার্মানিতে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। সো এবার আসি, এই টাকাটা আসলে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন কি না, ব্যাক করতে পারবেন কি না, আসলে কি বাংলাদেশে বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনা করতে এসে যে ব্লকের টাকাটা সেটাকে পাঠানো পসিবল কি না? আমি বলবো হ্যাঁ ভাই, 100% পসিবল। এবং যারা পড়াশোনা করতে জার্মানিতে আসছে তারা 99% সবাই বাংলাদেশে তার ব্লকের টাকা ফেরত পাঠাইছে, সেটা কেউ 2 বছরের মধ্যে কেউ পাঠাইছে, কেউ 3 বছরের মধ্যে পাঠাইছে, কেউ 1.5 বছরের মধ্যে পাঠাইছে, অলমোস্ট সবাই পাঠাই দিছে। কীভাবে পাঠাইছে? একটা সহজ সমীকরণ পাঠানোর, কারণ আপনি আসার পরে আপনার শুরুতে 2 থেকে 3 মাস লাগবে আপনার কাগজপত্র বা ভিসা এক্সটেনশন করতে। ভিসা এক্সটেনশন না করলে আপনি যেটা করতে পারবেন না সেটা হলো আপনি ভিসা এক্সটেনশন না করলে এখানে কাজ করতে পারবেন না। সো আপনার শুরুতে 1 থেকে 2 মাস 3 মাস চলে যাবে আপনার ভিসা এক্সটেনশনের জন্য। তো ভিসা এক্সটেনশনের পরে আপনি কিন্তু কাজ করতে পারবেন। অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমি কমেন্ট বক্স আমি ডিসক্রিপশনে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যেটা হলো জার্মানিতে এসেই আপনার কত টাকা ইনকাম করা পসিবল বা কীরকম টাইপের কাজ জোগাড় করা পসিবল। সো আপনি যদি 3 মাস বসেও থাকেন, সেই 3 মাস আপনার ব্লকের টাকা, আপনি 3 মাসে আপনার হয়তো বা এখানে মান্থলি এক্সপেন্স আছে আপনার প্রায় 500 থেকে 600 টাকা জার্মানিতে খরচ। জার্মানিতে আসলে খরচ কীরকম মান্থলি সেটারও একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটাও দিয়ে দিচ্ছি, তো সেটাও চাইলে দেখে নিতে পারেন। তো আপনার প্রায় মান্থলি আপনার খরচ আছে 500 থেকে 600 ইউরো। তো আপনি শুরুর যদি 3 মাস বসেও থাকেন আপনি 2,000 ইউরো খরচ করবেন, ঠিক আছে, আপনার 2,000 ইউরো খরচ, বাকি কিন্তু আপনার 8,000 ইউরো রয়ে যাচ্ছে, যেই টাকাটা আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। সো আপনি 3 মাস পরে যদি জব পান, আপনি যদি 600 টাকার একটা জব পান, আপনি যদি 800 টাকার একটা জব পান, আপনার আপনি 800 টাকার সাপোজ আপনি একটা 800 টাকার জব পেলেন, আপনি 800 টাকার জব পেলে আপনার 500 টাকা থেকে 600 টাকা যদি খরচ হয় আপনার 200 ইউরো কিন্তু সেফ থাকতেছে। 200 ইউরো প্রায় বাংলাদেশি টাকায় 20,000 টাকা, আপনার সব কিছু খরচ করার পরেও 20,000 টাকা থাকতেছে। আর আপনার ব্লকের যেই টাকাটা যেটা আপনার মান্থলি আপনার ওরা দিচ্ছে সেই টাকাটা কিন্তু আপনার টাচই করা লাগতেছে না। সো আপনি 3 মাস পর থেকে ব্লকের টাকাটা পুরোটাই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। সো আপনার ব্লকের টাকা নিয়ে কিন্তু কোনো টেনশনই করতে হবে না। আমরা যখন এসেছিলাম শুরুর দিকে তখন ব্লক ছিল 8.5 লাখ টাকা, 8 লাখ টাকার মতো, বাট এখন কিন্তু ব্লকের টাকা প্রায় 10.5 লাখ টাকা করতে হচ্ছে বা 10 লাখ টাকা করতে হচ্ছে। সো আসলে আপনার মান্থলি ইনকাম যখন 800 টাকা, আপনি 500 থেকে 600 টাকা খরচ করার পরেও আপনার হাতে থাকতেছে 20,000 টাকা। সো আপনার শুরুতে 3 মাস আপনার যে টাকাটা এক্সপেন্স হচ্ছে সে টাকাটা কিন্তু আপনি 20,000 টাকা থেকেই কভার করতে পারবেন। তো আপনার 3 থেকে 4 মাস পরে আসলে টাকাটা ব্লকের টাকাটা আপনার টাচও করতে
বাংলাদেশে আসতে অনেকের পরিবারই যে সচ্ছল তা নয়, অনেকের জার্মানিতে পড়াশোনা করার খুবই ইচ্ছা, বাট এই ব্লকের টাকার জন্য অনেকে পারতেছে না বা অনেক কষ্ট করে ব্লকের টাকাটা ম্যানেজ করতেছে। সো আমি তাদের জন্য বলবো, কষ্ট করে হলেও ভাই ব্লকের টাকাটা ম্যানেজ করে চলে আসেন। জার্মানিতে আসার পর আপনার দুই বছর, মোটামুটি দুই বছর থাকার পরেই আপনি আপনার ব্লকের টাকাটা পুরোটাই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন, বাট আপনাকে শুধু একটু কাজ করতে হবে পড়াশোনার সাথে সাথে। আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে কাজ করার কথা বলতেছি না, আমি কিন্তু আপনার 600 থেকে 800 ইউরোর জব পড়াশোনার পাশাপাশি মানুষজন করতেছে। ইভেন মানুষজন আপনার অনেকেই আছে জব করতেছে না, যারা করতেছে সেমিস্টার ব্রেকে শুধু জব, যে 3 মাস জব করতেছে, 3 মাস জব করেও আপনি আপনার ব্লকের টাকা পাঠানো বাংলাদেশে পসিবল, শুধু 3 মাস জব করেও। সো ব্লকের টাকার জন্য ভাই জার্মানিতে পড়তে আসবেন না, এরকম না। যদি ফ্যামিলির মোটামুটি একটা অবস্থা থাকে এবং যদি কষ্ট করেও পারেন, ব্লকের টাকাটা ম্যানেজ করে জার্মানিতে চলে আসেন। আশা করি 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ব্লকের টাকাটা পুরোটাই পাঠিয়ে দিতে পারবেন। সো দেখা হচ্ছে জার্মানিতে অতি শীঘ্রই, আশা করি সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অন্য কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন, কী সম্পর্কে আপনাদের জানার বেশি আগ্রহ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে জার্মানিতে অতি শীঘ্রই, ভালো থাকবেন।